মানুষ সমাজবদ্ধ দ্বীপ, সমাজে সবার মঙ্গলের জন্যই মানুষ কিছু না কিছু কাজ করে থাকে। তোমরাও প্রত্যেকে অন্যের মঙ্গলের জন্য কোনো কাজ করে থাকবে। পূর্ববর্তী ক্লাসের আলোচনা থেকে আজকে আমরা কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে আলোচনা করব বলেছিলাম। তোমরা চলে আসো বোর্ডে এবং বইয়ে, বইটা খোলো, দেখো কাঠামোবদ্ধ প্রশ্নগুলো কিভাবে হয়। এই যে দেখো, এখানে বইয়ের মধ্যে ছোট ছোট অনেকগুলো প্রশ্ন আছে এবং বড় প্রশ্নগুলো আছে। ছোট প্রশ্নের সঙ্গে বড় প্রশ্ন সংযুক্ত করে সাধারণত কাঠামোবদ্ধ প্রশ্নগুলো হয়ে থাকে। তার বাইরেও অনুশীলনীর যে রিডিং থেকেও তোমাদের প্রশ্ন হয়ে থাকে। তো আসলে কিভাবে প্রশ্নগুলো হবে সেইভাবে আমি আলোচনা করছি। দেখো এখানে ধরো ছোট যে একটা প্রশ্ন, তার পাশে এটার সঙ্গে সম্পর্কযুক্ত অন্য আরেকটা প্রশ্ন দিয়ে দিবে। আবার এখানে যে কোনো একটা প্রশ্ন দিবে, এটার সাথে সম্পর্ক করে এভাবে দিবে। দেখো আমি এখানে বোর্ডে লিখেছি, ছোট প্রশ্ন থেকে আমি নিয়েছি, বৈষম্য বলতে কি বোঝায়। দেখো বৈষম্য বলতে কি বোঝায়, এটার সঙ্গে বড় প্রশ্ন এক নং নিয়েছি, পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও। এটার সঙ্গে এটার অনেকটা মিল আছে। তো সেক্ষেত্রে আমরা জানি যে কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তরগুলো ছয় নাম্বারের থাকে। প্রথম যে অংশটা থাকে সেই অংশে এক অথবা দুই থাকতে পারে, তারপরের অংশে চার থাকবে অথবা তিন থাকবে। তার মানে হলো দুইটা অংশ মিলে ছয় নম্বর থাকবে। এরপরের প্রশ্ন চলে যাও তুমি, দেখো শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও। এটার সঙ্গে মিল রেখে আরেকটু করেছি আমি, তোমার কোনো বন্ধুর উপর রেগে গেলে তুমি কি করো। এখন এক্ষেত্রে দেখো নম্বর আমি কিভাবে বিভাজন করেছি, প্রথমটার তিন রেখেছি, এরপরেরটার তিন রেখেছি, তার মানে দুইটা মিলে ছয়। অর্থাৎ কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তরগুলো তোমাকে এমনভাবে দিতে হবে যেন এটা যদি তিন নম্বরের হয় তাহলে তিন উপযোগী তুমি উত্তর দিবে, যদি চার হয় চার উপযোগী উত্তর দিবে, যদি দুই হয় দুই উপযোগী উত্তর দিবে। তার মানে কাঠামোবদ্ধ একটি প্রশ্নের মধ্যে ছয় নম্বর থাকবে। তিন নম্বরে দেখো কি লিখেছি, অহনার বড় বোন অফিসে পুরুষ সহকর্মীদের সঙ্গে মিলে মিশে কাজ করেন। এটা কিন্তু তোমাদের অনুশীলনীর প্রশ্ন নয়, তার মানে তোমার ভিতরের যে রিডিং পড়িয়েছিলাম ওটার ভিতর থেকে ওটার সঙ্গে পড়েছি। এভাবে একসাথে কাজ করলে কি থাকবে না, তোমরা জানো যে একসাথে এভাবে কাজ করলে কি থাকবে না, নারী এবং পুরুষের মধ্যে বৈষম্য থাকবে না, সমাজ ও দেশের উন্নয়নে এই ধরনের কাজ কিভাবে অবদান রাখবে, তা পাঁচটি বাক্যে লিখো। সমাজ এবং দেশের উন্নয়নে কিভাবে অবদান রাখবে সেই কথাটা তোমার বইয়ের মধ্যে সুন্দর করে দেয়া আছে। তোমরা শুধুমাত্র যখন দেয়া থাকবে পাঁচটি বাক্যে লিখো, তখন তোমরা কি করবে, এক দুই তিন চার পাঁচ করে তোমরা এটা দিবে। পাঁচটি বাক্য যখন দিবে তাহলে বাক্যগুলো তুমি এক দুই তিন চার পাঁচ এভাবে করে পাঁচটি বাক্যে লিখবে। এই পাঁচটি বাক্যের মধ্যে নম্বর কত আছে, পাঁচ। আর এভাবে একসাথে কাজ করলে কি থাকবে না, এটার মধ্যে আছে এক। তাহলে মোট কত হলো, ছয় নম্বর হলো। চারে আসো, শিমু ও লিটন দুজন গার্মেন্টস শ্রমিক। তাহলে আমরা বুঝতে পারছি শিমু হলো নারী, লিটন হলো পুরুষ। পরিবারে তাদের অধিকার কিরূপ, তাহলে এই পরিবারের মধ্যে তাদের অধিকারগুলো কিরূপ আছে, আমরা তাদের মধ্যে বৈষম্য করব না কেন, পাঁচটি বাক্যে লিখো। বৈষম্য মানে পার্থক্য, এটার ক্ষেত্রে আমরা কেন পার্থক্য করব না সেটা লিখবে, এবং এই বৈষম্য করব না কেন সেটা কয়টি বাক্যে লিখতে বলেছে, পাঁচটি বাক্যে তুমি সুন্দর করে লিখবে। এবং যখন পাঁচটি বাক্যে লিখবে তখন তোমরা এভাবে লিখবে যে আমরা তাদের মধ্যে বৈষম্য করব না কারণ দিয়ে এক দুই তিন চার পাঁচ এভাবে করে দিবে, অথবা পাঁচটি বাক্যে নিচে লিখা হলো এভাবেও দিতে পারো, তোমাদের যেটা সুবিধা হয়।
পাঁচ নঙে দেখো কাদের নিয়ে পরিবার, তোমরা জানো কাদের নিয়ে আমাদের পরিবার, মা বাবা ভাই বোন হ্যাঁ নিয়ে আমাদের পরিবার। আমরা সবাই শিক্ষা গ্রহণ করব কেন? পরিবার সম্পর্কে চারটি বাক্য লিখে, এখানে আবার দেখো পরিবার সম্পর্কে কয়টি বাক্য চেয়েছে, চারটি বাক্য চেয়েছে। তার মানে কাদের নিয়ে আমাদের পরিবার এটার মধ্যে এক, আমরা সবাই শিক্ষা গ্রহণ করব কেন এটার মধ্যে এক, এবং পরিবার সম্পর্কে চারটি বাক্য লিখো এটার মধ্যে চার, এই হলো ছয়। দেখো নম্বর বিভাজনটা তোমরা দেখো এক একটার মধ্যে কিন্তু এক এক রকম করা হয়েছে, তোমাদের বোঝার সুবিধার জন্য, এবং পরীক্ষার হলে অথবা অন্য কোথাও যদি তোমাদের এই ধরনের প্রশ্ন আসে তাহলে তোমরা যেন ভালোভাবে দিতে পারো, সেই জন্য আমি নম্বর বিভাজনটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা ভালো করে এগুলো বাসায় অনুশীলন করবে, যদি তোমরা না বোঝো পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা কমেন্টসে গিয়ে লিখবে, কেউ যদি কোনো প্রশ্ন উত্তর না বোঝো বা করতে সমস্যা হয় তাহলে আমাকে জানালে পরবর্তী ক্লাসটি আমি এই কাঠামোবদ্ধ প্রশ্নের উপরেই নেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, ভালো থাকো, সুস্থ থাকো।